দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের 93তম জন্মবার্ষিকী মঙ্গলবার। তিনি দেশবাসীর কাছে মিসাইল ম্যান নামে বিশেষ পরিচিত। মঙ্গলবার পিপলস প্রেসিডেন্ট বা মানুষের রাষ্ট্রপতি নামে বিশেষ জনপ্রিয় এই ব্যক্তিত্বের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। 1931 সালের 15ই অক্টোবর তামিলনাড়ুর এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন এপিজে আব্দুল কালাম। তবে বিজ্ঞানের প্রতি তার ভালোবাসা এবং অদম্য মনোবলের জেরে দারিদ্র তার জীবনে বাধা হয়নি। ভারতের মিসাইল প্রযুক্তিতে অবদানের জন্য আজও স্মরণীয় ডক্টর এপিজে আব্দুল কালাম। 1960 সালে তিনি প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO-তে যোগ দেন। 1969 সালে স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের প্রজেক্ট ডিরেক্টর হন তিনি। পৃথিবীর চারিদিকে রোহিণী সিরিজের স্যাটেলাইট উৎক্ষেপণে তার ভূমিকা অনস্বীকার্য। 1969 সালে তিনি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে যোগ দেন। রাজনীতিতে তিনি কোনো দিন আগ্রহী ছিলেন না। তবে 2002 সাল থেকে 2007 সাল পর্যন্ত দেশের 11তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব সামলেছেন বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম। দেশের প্রথম নাগরিক হয়েও সাধারণ মানুষের সাথে যোগাযোগ রাখতে ভালোবাসতেন তিনি। তাই পিপলস প্রেসিডেন্ট বা মানুষের রাষ্ট্রপতি নামেই বিশেষ জনপ্রিয় হয়ে ওঠেন ডক্টর কালাম। বিজ্ঞানের পাশাপাশি মাতৃভাষা তামিলে কবিতা লিখতেন ডক্টর এপিজে আব্দুল কালাম। এমনকি বিনা বাজাতেও ভালোবাসতেন। তার জীবদ্দশাতেই তার জীবনী উইংস অফ ফায়ার প্রকাশিত হয়। ফরাসি এবং চীনা সহ 13টি ভাষায় তার জীবনী অনুবাদ করা হয়েছে। দেশের রাষ্ট্রপতি হওয়ার আগেই তিনি ভারতরত্ন সম্মানে ভূষিত হন। 2015 সালে 27 জুলাই প্রয়াত হন দেশের জনপ্রিয় রাষ্ট্রপতি তথা বিজ্ঞানী। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এবং ভারতের মিসাইল ম্যান ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালামের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। নিজের সামাজিক মাধ্যমে তিনি লেখেন, তার নম্রতা, সরলতা এবং জাতির প্রতি অটুট নিবেদন নতুন প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে এবং পরিশ্রমের সাথে কাজ করতে অনুপ্রাণিত করে। ব্যুরো রিপোর্ট, আগরতলা টিভি।